সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সাথী আপু তা কারোর জীবনে সাথী হয়েছেন আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে আর কেউ নাই বাবা কি হয়েছে আপনার কি করেন কি কাজ কাম করেন হ্যাঁ কাজ ভাই কি কাজ করেন নাই তো কাজ করে 25000 বয়স কত বিয়ে করেন নাই বিয়ে কেন এখন মাটা ভাইটাকে এরকম কোনো মানুষ পেলে বিয়ে করতাম আচ্ছা 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 আজকে কি চিন্তা করে আসেন মূলত ভিডিওতে আজকে কষ্ট করে আছে ভাই মানুষ যদি পাশে থাকে মানুষ পাইলে তার কাছে বিয়ে বসতে

কারণ মানুষ আসলে যদি শোনে যে মেয়ের বাবা আর একটা বিয়ে করছে তাহলে তো ভালো আপনার যদি খুব পছন্দ করে বিয়ে করতে চাই তা বাড়ির সংসার দেখবে কে তখন

কাউকে ভালো লেগেছিল যে গরিব বলে বলতে পারেন না এরকম কোনো ছেলেকে পছন্দ হয়েছিল পছন্দ হয় না তাই না তা যাই হোক জীবনে যেটাই হোক না কেন যেহেতু বিয়ের বয়স বিয়ে করতে হবে একটা মেয়ের জীবনে সুখ তখনই হয় যদি স্বামীটা ভালো পায় তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বার নাম্বারটা কি বলতে পারেন তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ে শুনতে পারলেন অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো ফোর থ্রি ওয়ান নাইন সিক্স নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বার খোলা রাখবেন আর যত কষ্ট হোক পাঁচ তো নামাজ কালাম পড়বেন কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন তো ভালো থাকেন আপু দোয়া করি আসসালামু আলাইকুম